অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য। আজই ডাউনলোড করুন। নমস্কার, শুরু করছি অগস্ট মাসের 12টি রাশির রাশিফল। তো আমরা যখন একটি নতুন মাস শুরু করি, আমাদের পথে আগত সম্ভাব্য পরিবর্তনগুলি স্টক নেওয়ার যথেষ্ট গুরুত্বপূর্ণ। অগস্টে আপনাকে ফোকাস করতে হবে একটি মূল ক্ষেত্র, সুযোগগুলি এবং তাদের উপস্থাপন করতে হতে পারে। এটি কোনো সুযোগ, নতুন কাজের সুযোগ বা নতুন দক্ষতা শেখার সুযোগ, এমনকি নতুন লোকের সাথে দেখা করার সুযোগও হতে পারে। আপনার জন্য সর্বদা সুযোগ রয়েছে, সুতরাং এই মাসে আপনার পথে আসতে পারে এমন কোনো সুযোগের সন্ধান করুন এবং আপনাকে অবশ্যই সামগ্রিক বৃদ্ধি এবং বিকাশের দিকে প্রচেষ্টা করতে হবে। অগস্ট আপনার জীবনে প্রচুর ইতিবাচক পরিবর্তন আনবে। একটি মুক্ত মন রাখুন এবং সুযোগ নিতে ভয় পাবেন না। নতুন চাকরি এবং ব্যবসাগুলি শুরু করার জন্য দুর্দান্ত জায়গা। আপনি কোথায় শুরু করবেন তা নিশ্চিত না হলে কি সম্পর্কে উৎসাহী এবং কি লক্ষ্যগুলি পরিস্ফুলিত করতে পারবেন কিছুটা সময় তার জন্য নিন। এই সময় আপনাকে সুযোগগুলিতে সহায়তা করতে হতে পারে এবং আপনার পক্ষে সবচেয়ে অর্থবহ হবে। বিশ্রাম, আপনি এটিকে ভাগ্যতে ছেড়ে দিতে পারেন এবং আপনার জীবনকে আগের মতো উন্নত করে তোলার জন্য, নতুন সূচনার জন্য অপেক্ষা করতে পারেন। তো নমস্কার, আবার শুরু করছি অগস্ট মাসের 12টি রাশির রাশিফল। চতুর্থ রাশি কর্কট রাশি। ক্যান্সার নেটিভদের এই মাসে একটু সতর্ক থাকতে হবে। জীবনের উচ্চতা এবং নিচু থাকবে, তবে আপনি পরাজিত বোধ করতে পারবেন না, কারণ আপনার আবেগগতভাবে দুর্বল বোধ করবেন। নিজের পক্ষে না দাঁড়ানোর চেয়ে আপনার কাছের লোকেরা যে ভুলগুলি করেছে তার জন্য ব্যাখ্যাগুলি অনুসন্ধান করুন। এখন সময় এসে গেছে সাহস সংগ্রহ এবং আপনার নিজের লড়ার জন্য। ভেনাস 2023 সালের প্রথম অগস্টে ক্যান্সারে স্থানান্তরিত হন এবং একটি অঞ্চল আপনাকে এই মাসে ফোকাস করতে হবে, যেটা আপনার কাজ এবং আপনার কেরিয়ার। অনেক লোক দূর থেকে কাজ চালিয়ে যাওয়ার জন্য, যা কাজে ফেরার আসার জন্য চেষ্টা করুন। আপনার ক্ষেত্রে চাকরির সুরক্ষা, পদোন্নতি বা বেতন সম্পর্কে কিছু অনিশ্চয়তা বা চাপ থাকতে পারে। আপনি এখনও একটি নির্দিষ্ট বেতন স্কেলে স্থির থাকাকালীন বিকল্পগুলির সন্ধান করার চেষ্টা করুন। সূর্য 17 অগস্ট 2023-এর লিওতে প্রবেশ করবে, যা এই মাসে আপনার জন্য লাভদায়ক হবে। আপনার অর্থের দিকে নজর রাখার চেষ্টা করুন। এই মাসের সাধারণত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ইতিবাচক হবে। শেয়ার বাজার বা চাকরির প্রবৃত্তি বাড়তে থাকবে বলে আশা করা হচ্ছে। এই সময়ে আপনার জন্য সুসংবাদ হবে, বিশেষত যদি আপনি এই মাসে বড় কোনো কেনাকাটা বিনিয়োগ করতে চাচ্ছেন। এছাড়াও আপনি পরিবারের প্রবীণদের যত্ন নিন। মাস 18 অগস্ট 2023 সালে ভার্জিতে চলে যায়। আপনাকে স্বাস্থ্যের অবিচ্ছেদ চেক আউট করার চেষ্টা করুন। আপনার পেশাদার জীবনে বড় উন্নতি করার দিকে মনোনিবেশ করুন। এখন আপনার আসছে স্মার্ট অভিনয় করার, তাই তুচ্ছ বিষয়গুলিতে না জড়ানোই ভালো। নিশ্চিত হয়ে নিন যে আপনি বুদ্ধি এবং অনুগ্রহের সাথে জটিলতাগুলি পরিচালনা করছেন। আপনি আপনার জীবনের আরও জটিল দিকগুলিতে প্রবেশ করার সাথে নতুন সূচনার জন্য অপেক্ষা করুন। এই মাসটি আপনার জন্য বিশেষ হবে। আপনি সম্পর্কের মূল্য বুঝতে পারবেন এবং ব্যক্তিগত জীবনে আরও বেশি মনোনিবেশ করতে পারবেন। সর্বদা হিসাবে আপনার জীবনে ভারসাম্য রাখা এবং সযত্ন শিথিলকরণের জন্য সময় তৈরি করা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এর মধ্যে আপনি শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রয়োজনগুলিকে অগ্রাধিকার দেওয়া হয় এবং আপনার পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্কের লালন করার অনুর্ভুক্ত হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য। আজই ডাউনলোড করুন।